রাজনীতি দি চাই না আমরা পারা বসে একটা জিনিস চাই আমরা কালিয়াগঞ্জ পৌরসভার রশিদপুর প্রাথমিক স্কুল মাঠ চত্বরে শিশু উদ্যানে অসামাজিক কাজ চলার অভিযোগ তুলে শিশু উদ্যানের দরজা বন্ধ করে দিল স্কুল কর্তৃপক্ষ। ঘটনার কিছুক্ষণ পর সেই শিশু উদ্যানের দরজা খুলে দেওয়ার দাবি জানালো কয়েকজন এলাকাবাসী। প্রসঙ্গত উল্লেখ, গত 2 মাস আগে কালিয়াগঞ্জ পৌরসভার উদ্যোগে রশিদপুর প্রাথমিক স্কুলের মাঠে শিশুদের মনোরঞ্জনের জন্য গড়ে তোলা হয় একটি শিশু উদ্যান। কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান রামনিবাস সাহা এই শিশু উদ্যানটির উদ্বোধন করেন। সে শিশু উদ্যানের রাতের অন্ধকারে কিছু অসামাজিক মানুষের ঠিক বসে বলে অভিযোগ ওঠে, আর সেই বিষয়টি স্কুল কর্তৃপক্ষের নজরে আসতেই শিশু উদ্যানটি বন্ধ করে দেয় স্কুল কর্তৃপক্ষ। আর এরপরে স্থানীয় কিছু মানুষজন একত্র হয়ে স্থানীয় কাউন্সিলর জয়া বর্মন দেব শর্মাকে সাথে নিয়ে শিশু উদ্যান খোলার দাবিতে স্কুলের প্রধান শিক্ষিকার সঙ্গে কথা বলেন, আর সেইখানেই দুই পক্ষের মধ্যে শুরু হয় বাগবিতণ্ডা। স্থানীয় কাউন্সিলর জয়া বর্মন দেব শর্মা বলেন, শিশু উদ্যানের ভেতরে যদি কোনো অসামাজিক কাজকর্ম হয়ে থাকে তাহলে কেন তাদের একবারও জানানো হয়নি? আমরা আসি একটা, মানে যেহেতু অভিযোগ করছে অসামাজিক কাজ হচ্ছে কি ইয়ে হচ্ছে, আমরা চাচ্ছি যে সব, মানে পাড়ার সব বাচ্চা কাচ্চা খেলবে একটা টাইম আসছে তোমার 3টা থেকে 7টা পর্যন্ত যাতে খোলা থাকে এই শিশু উদ্যান, যেটাকে পার্ক বলে সবাই বলছে, শিশু উদ্যান যাতে খোলা থাকে সেই বিষয়ে আমরা একটা আবেদন করতে আসি। আর পাড়ার সেই সাক্ষীও আছে, মানে কয়েকজন সই করছে অনেকজনে, তার মধ্যে 86 জন আছে, দিদিমণিকে দিলাম। দিদিমণির কাছে একটা আমরা রিসিপ্ট চাইলাম, সেটা বললো নাকি ওরা এসআইর সঙ্গে কথা বলবে তারপর দিবে, তো ঠিক আছে সেটাই মানলাম। খুলবে কি মনে হলো দিদিমণির সাথে কথা বলে? দিদিমণি বললো যে উদ্দীপ, মানে এসআইর সঙ্গে কথা বলবে, একটু কথা বলে নিয়ে যেটা উনি বলবে সেটাই। এদিকে এই বিষয়ে স্কুলের প্রধান শিক্ষিকা বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বিষয়টি জানানো হবে, তারা যেটা সিদ্ধান্ত নেবেন সেটাই হবে। ওরা আবেদনপত্র দিয়েছে, এটা এখন আবেদনপত্রটা মঞ্জুর হবে কি না সেটা তো আমরা বলতে পারি না, এটা আমাদের উপরে ঊর্ধ্বতন যারা কর্তৃপক্ষ আছে আমরা তাদের কাছে যাব। ওরা চাইছে যে হলো পার্ক, যাতে স্কুলের পরে যাতে করে পার্ক খোলা থাকে আর কি 2-3 ঘন্টা, এবং আশেপাশের বাচ্চারা যাতে পার্কে খেলতে পারে, এটার জন্য আবেদন করছি। আমাদের কোনো নিজস্ব সিদ্ধান্ত, আমরা এখন এসআই ম্যাডাম, আমরা আমাদের উপরে আছে এসআই ডিআই যারা উদ্বোধন কর্তৃপক্ষ, ওদের সিদ্ধান্তই আমাদের সিদ্ধান্ত। কালিয়াগঞ্জ থেকে তন্ময় চক্রবর্তীর রিপোর্ট, নিউজ টুডে। দক্ষিণ দিনাজপুর জেলায় এই প্রথম শাকম্বরী অটোমোবাইল নিয়ে এলো ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর। অতি উন্নত প্রযুক্তি এবং অনুভবী ইঞ্জিনিয়ারদের দ্বারা তৈরি এসিই ট্রাক্টর চাষের কাজসহ অন্যান্য কাজের জন্য সর্বোৎকৃষ্ট পছন্দ। এসিই ট্রাক্টর বিশ্বমানের পরীক্ষা ও গুণগত মানের পরীক্ষায় সফল। বাজার চলতি যে কোনো ট্রাক্টরের চাইতে তেল সাশ্রয়ী, শক্তিশালী এবং কঠোর পরিষেবা প্রদানকারী এই এসিই ট্রাক্টর সর্বোৎকৃষ্টতার দাবি রাখে এবং সারা দেশের প্রথম পছন্দ হয়ে উঠেছে। সেই সঙ্গে কৃষক ভাইদের চাষের সুবিধার্থে এসিই কোম্পানি সুলভ মূল্যে নিয়ে এসেছে অতি উৎকৃষ্ট মানের রোটাভেটার এবং হারভেস্টার। তাই ভারত বিখ্যাত এসিই ট্রাক্টর, রোটাভেটার এবং হারভেস্টার নিতে আজই যোগাযোগ করুন দক্ষিণ দিনাজপুর জেলার এসিই ট্রাক্টরের একমাত্র অথরাইজড ডিলার শাকম্বরী অটোমোবাইলসে। আমাদের ঠিকানা শাকম্বরী অটোমোবাইল, জামবাগান, বংশিয়ারি, দক্ষিণ দিনাজপুর। আমাদের ফোন নম্বরগুলি হলো